180 কি এক রেট না কম বিক্রি করেন 150 টাকা বেশি 150 না আর প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফুড ইন নারায়ণগঞ্জ পেজে। আজকে আসলে আমরা গ্রীষ্মে একটি ফল নিয়ে কথা বলবো, তো যারা আছেন সবাইকে শুভেচ্ছা এবং সবাই কেমন আছেন একটু লিখবেন কমেন্টসে। আর আপনাদের কাছে মতামত জানবো যে আসলে এই ফলটা কারা কারা খেয়েছেন, তাদের কাছে কেমন টেস্ট লেগেছে সেই বিষয়টা আমরা একটু জানতে চাই। তো আসলে ফলটা দেখে হয়তো অনেকে জেনে ফেলেছেন আসলে এই ফলটার নাম কি। ফলটা আসলে অনেক এ দেখুন একটু পশম আছে, মানে ধারদার একটু ভাব। এটা আপনারা হয়তো নামটা জানেন, এটাকে বাংলায় দেওয়া ফল বলে। আর একটা প্রবাদ বাক্য আছে এটা নিয়ে ভালো একটা সুন্দর, যে আশায় থাকো কাওয়া পাকলে খাইও দেওয়া। এই সেই প্রকৃত অপেক্ষায় থাকার দেওয়া ফল অনেকে হয়তো এরা বলে থাকেন, কিন্তু এটা আসলে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণ। আর এটার ইংরেজি নাম হলো মাঙ্কি জ্যাক ফুড, মাঙ্কি জ্যাক। সো এটার বিচিগুলো কাঁঠালের দানার মতন, সেই জন্য আসলে ওই রকম বলা হয় মাঙ্কি জ্যাক ফুড। আর এটা সাইন্টিফিক নাম আসলে অর্থোকার্পাস। প্রিয় দর্শক, এই যে আসলে দেওয়া ফলটা আমরা এটা একটু ভেঙে দেখাই আসলে কীরকম। এটার নাম হলো মাঙ্কি জ্যাক ফ্রুট। আসলে এই দেখেন কাঁঠালের মতনই, ঠিক সেম দেখছেন, এটা ঠিক কাঁঠালের মতনই, কিন্তু কাঁঠালের মতন আপনার আঁঠালো না, কিন্তু বিচিগুলো আপনারা আমি একটু দেখাই। এই দেখছেন কাঁঠালের আঁশের মতন, যে আমরা কাঁঠালের যে খুলি ঠিক সেম, কিন্তু বিচিটি অনেক বড়ো। এটা আসলে যে বডির যে অংশটা, যে ফলের অংশটা, এটা আসলে অনেক একটু পাতলা, তবে এইটা আসলে ঠিক সেম কাঁঠালের মতো। আপনি দেখেন সবগুলো কাঁঠালে একদম কাঁঠাল যেরকম থাকে ঠিক সেরকম, কাঁঠালের মধ্যে এরকম একটা বড় একটা কি বলে এটাতে অংশ যে থাকে, যে মানে গুটলি বা ইয়া বলা হয়, তো সেই এরকম ঠিক। কিন্তু ফলটা দেখেন, আপনার ফলটা আমি যদি ভাঙি পুরো দেখছেন একদম কাঁঠালের মতন, সেম কাঁঠালের মতন, যার জন্য এটার নাম মাঙ্কি জ্যাক ইংলিশের নাম। তবে এটার একটু টেস্টটা দেখি, এটা পুরোপুরি পাকা না, এটা খুলি এই সেই বিচি ঠিক সেম কাঁঠালের বিচির মতন, যার জন্য এটার নাম মাঙ্কি জ্যাক। আসলে মাঙ্কি যেরকম দুষ্ট, এটা একটা অনেক লুভি, কিন্তু বাট এত টেস্টি না, মানে একদম টক টক জাতীয়, একটু লবণ খাইতে ভালো ভালো লাগতো বা বর্তা টর্তা করলে। আমরা এটা নিয়ে যাই একটু লবণ টবণ দিয়ে খাই অফিসে বৈশা। আর সে পর্যন্ত আপনারা ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর এই ফল সম্বন্ধে কারো ভালো কোনো আইডিয়া থাকলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের। ওকে, সে পর্যন্তই টাটা।